আসসালামু আলাইকুম। আজকে একটু আমার লাভ কেস সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেবো, যারা নতুন আছেন বা যারা লাভ কেস একটু অন্য স্টাইলে করতে যাচ্ছেন তাদের জন্য। তো আমার টোটাল লাভ কেস আছে 6টা, তো সবই একই স্টাইলে আমি একটু আপনাদের দেখাবো। তো আমার লাভ কেসটা হচ্ছে পোর্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই ইজিলি সমতল ভূমিতে এটা নিয়ে যাওয়া যায় একজন মানুষের পক্ষে, ঠিক আছে, একজন মানুষের পক্ষে নিয়ে যাওয়া যায়। এটার উচ্চতা হচ্ছে 4.5 ফিট এবং লম্বায় হচ্ছে 7 ফিট, হ্যাঁ, আর প্রস্থে হচ্ছে 3.5 ফিট। এই হচ্ছে আমার লাভ কেস, এবং এটার নিচে যদি আপনারা লক্ষ্য করেন চাকা দেওয়া আছে, এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে চাকাগুলো চার সাইডে চারটা চাকা আছে, এটার মাধ্যমে নিয়ে যাওয়া যায়। এবং এটার ভিতরে আমি দেখেন কী কী রাখছি, এইগুলো হচ্ছে এর ভিতরে পিউপা রাখা আছে, ওইগুলো হচ্ছে এগিস, এবং এই এগিসগুলো আমি একটু বাহির থেকে আমার কাছে আছে আমি দেখাই আপনাদের। এগিসগুলো আমি আপনার স্পেশালি অর্ডার দিয়ে বানিয়ে আনছি, আমাদের এখানে দোকান আছে কাঠের দোকান, যারা কাঠের কাজ করে। এই দেখেন এগুলো খুবই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে বানিয়ে দিছে, এগুলো অনেকগুলো আমি বানিয়ে আনছি। এবং আমার লাভ কেজের ভিতরে আমি আর্টিফিশিয়াল পাতা ইউজ করছি, আর যেগুলোর কারণে ওরা একটু স্পেস বেশি পায়। আর এখানে একটা এলইডি বাল্ব দিয়ে রাখছি, ওই যেগুলোকে আমরা ফ্যান লাইট বলি, ঠিক আছে, তিনটেই থাকে। তো এইগুলা বর্তমানে তো বর্ষাকাল, তো বর্ষাকালে মাঝে মধ্যেই যখন ই হয় আপনার ম্যাক করে অন্ধকার হয়ে যায়, তখন একটু এটা ব্যাক আপ দেয় বা দিয়ে রাখছি আমার ভালোর জন্য, আমি এটার ভালো সুফল পাচ্ছি। ভিতরে ওইখানে দুইটা পাত্রে আমি কাপড় দিয়ে পানির ব্যবস্থা করে রাখছি, আর এমনিতে তো স্প্রে করি, এমনিতে আমি এই রকমের স্প্রে রেডি করে নিছি, এই রকমের স্প্রে করে দিই বাহির থেকেই। আর এখানে এগিস রাখছি, ওই অ্যাট্রাকট্যান্ট আছে ভিতরে। আর এইখানে পিউপা রেখে আমি একটু আপনাদের জুম করে দেখাই, দেখতে পারবেন পিউপা রেখে ওটার উপরে আমি মোটামুটি ই দিয়ে রাখছি, আলু দিছিলাম। আমি আপনাদের একটু দেখাবো, আলু দিছিলাম খাইতে আপনার পিউপাকে, তো খাওয়ার পরে যে ছোলাটা অবশিষ্ট আছে ওইটা আমি উপরে থেকে দিয়ে রাখছি কোনো ঢাকনা না দিয়ে, ওইটাই একটা শেল্টারের কাজ করে, কারণ ওরা একটু অন্ধকার পছন্দ করে। এই যে এইখানে রাখা আছে এই যে আলু, এইগুলা আলুর খোসা, আলু দেওয়ার পরে পচা আলু দিছিলাম, খাবার পরে যে খোসাটা রয়ে গেছে ওইটা আমি পিউপাটা পাত্রে রেখে পিউপার উপর থেকে এইটা জাস্ট ছড়াই দিছি, ঠিক আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফ্লাই আছে, প্রচুর পরিমাণে, এইরকম আমার মোটামুটি 6টা আছে লাভ কেস। আর এইখানে আবার একটার কাজ চলতে আছে, এটা হচ্ছে আমার বাসার ছাদের উপরে আমি করছি সেট আপটা, তো এই 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 7 নম্বরটা এখানে কাজ চলতেছে, ঠিক আছে। আর এই মোটামুটি, আর এখানে আমরা ওই যে নেট ইউজ করছি, আর এইখানে একটা চেন ইউজ করছি, এইখানে আবার একটা এক্সট্রা হোল করছি, ঠিক আছে, এটা দিয়ে ভিতরে হাত দিয়ে এগিস টেগিস বাইর করা সেট আপ মোটামুটি কাজ করা যায় অনেকই, কারণ চেন সবসময় খোলাটা একটা ঝামেলা আমি মনে করি, তাই করি নি। তো মূলত কথা হচ্ছে আপনারা যারা আইডিয়া নিতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন ফ্রি অফ কস্ট, আমাকে কোনো এর জন্য পেমেন্ট করতে হবে না। অনেক জায়গায় অনেকে দেখি ট্রেনিংয়ের আয়োজন করে, এটা করে সেটা করে, জুম মিটিং করে, দরকার নাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা জানেনই, যেটার মাধ্যমে আমি ভিডিও ছাড়ি, ঠিক আছে, বা আপনাদের সাথে কথা বলি, তা আমার সাথে যোগাযোগ করবেন। কোথা থেকে বলছেন, নাম ঠিকানা, নতুন না পুরাতন খামারি উল্লেখ করে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা। আমি নতুন পুরাতন নাই ভাই, আমি বেশি দিন নাই এ লাইনে, আমি বলবো না যে আমি শুরু থেকে করি, ঠিক আছে, তারপরও যতটুকু জানি আপনাদের জানাবার চেষ্টা করব। ধন্যবাদ।